হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আরেকটা ডিফারেন্ট টাইপের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি এরকম একজন প্যাশনেট বাইকারকে নিয়ে কথা বলতে আসছি, যিনি আসলে শুধুমাত্র ওনার বাইকটাকেই সাজায় নাই, সাথে সাথে ওনার ইউনিক টাইপের একটা হেলমেটও উনি ইউজ করে। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। এবং অবশ্যই বাইকটা বাংলাদেশের মধ্যে ওয়ান পিস, যেটা লং ববার। তারপর তানবীর ভাই বলেন, কি অবস্থা, কেমন চলতেছে আপনার? আলহামদুলিল্লাহ সব ভালো চলছে ভাই। আচ্ছা, আপনার এই লং ববার করার কাহিনী কি? আসলে আমার খুব ইচ্ছা ছিল একটা ডিফারেন্ট টাইপ কিছু করার, বরাবরই আমি সেটা করি যে কোনো বিষয়ে। তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড হাসিব, আচ্ছা, খুলনাতে, ওকে দেখেছিলাম এনটাইসার চালাতে এবং ওর এই এই টাইপের বাইকের উপর। তখন থেকেই আমার আসলে এই ধরনের বাইকের উপরে একটা নেশা বলতে পারে, ফ্যাসিনেশন কাজ করে, ফ্যাসিনেশন কাজ করে। তো আপনি কি হার্লি ডেভিডসনের ফ্যান? হ্যাঁ অবশ্যই, হার্লি ডেভিডসন তো ওয়ার্ল্ড ক্লাস একটা ব্র্যান্ড, ফ্যান তো হতেই হবে। সেটাই তো। যাই হোক, তার এই চিন্তা মাথায় রেখে আমি একটা এনটাইসার বাইক কিনলাম। আমার দরকার ছিল একটা স্টক বাইক যেটাকে ববার হিসাবে তৈরি করা যাবে। আচ্ছা, কিনলাম এবং আস্তে আস্তে সবকিছুই চেঞ্জ করতে শুরু করলাম। একবারে তো সম্ভব হয়নি, আস্তে 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 সবকিছু ডেভেলপ করলাম। এর অনেক কিছু ডেভেলপ স্পেসিফিকেশন গুলো আপনার কাছ থেকে শুনবো। একটা হচ্ছে মডিফিকেশন, প্লাস হচ্ছে আপনি পারফরম্যান্স বিল্ড আপ করার জন্য কি কি করেছেন। ব্যাপারটা হচ্ছে, খেয়াল করে দেখলে পাবেন যে পিছনটা, এই যে মাডগার্ড, এটা কিন্তু সম্পূর্ণ তৈরি, হ্যাঁ হাতে তৈরি। তারপরে গাড়িটা কিন্তু 7 ইঞ্চির মতো বাইরে আসছে, মানে লং করা হয়েছে, লং করা হয়েছে। কারণ এজন্য যে এখানে যদি এটা এইটা চাকার সাথেই জার্ক করে, যার কারণে এটা বের করা জরুরি ছিল। এরপরে দেখছেন আমার ডাবল সাইলেন্সার, এটাও দুটাই ওয়ার্কিং, দুটাই ওয়ার্কিং, অসাধারণ। হ্যাঁ, সলো সিট, সলো সিট। হ্যাঁ, করোনার সময় বাসায় কোনো কাজ ছিল না, জি, বাইরেও কোনো কাজ ছিল না, তো আমি নিজে হাতে এটা তৈরি করেছি, নিজ হাতে তৈরি করেছি। ওয়াও। এবং এই যাবতীয় কিছু, এর ফিনিশিং সবকিছু আমার করা। এটা দেখছেন, এটা একটা খুব ইউনিক জিনিস, হয়তো দেখে থাকবেন এই টাইপের ব্যাগ ক্রুজারের মধ্যে থাকে অ্যাব্রডে। হ্যাঁ, কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে এটাও আমার নিজের হাতে তৈরি, এবং এটা কিন্তু একটা স্টিলের পাইপ, একটা সিলিন্ডার। তো এটা অনেক বাইকেই দেখে থাকবেন, তবে ওটা তেমন মজবুত না এবং পরবর্তীতে ওটা শেপ নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো এটা এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি, এটাও নিজের হাতে, এটাও নিজের হাতে তৈরি, এবং এটা কিন্তু একটা স্টিলের পাইপ, আচ্ছা, এসএস পাইপ। এটা একটা সিলিন্ডার তৈরি করে নেওয়ার পরে এর উপরে এই লেদার পেস্টিং করা। আচ্ছা, এরপরে সামনের দিকে আসেন, জি, সামনের দিকে দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের দুইটা হর্ন, জি, এটা এনফিল্ড বুলেটের, আচ্ছা, ইন্ডিয়া থেকে এনেছিলাম, জি। এরপরে যেটা খুব মারাত্মক একটা জিনিস, যেটা বাইকে সবাই করতে ভয় পায়, সেটা হচ্ছে আমি কিন্তু বাইকের এখান থেকে পুরো কেটে আলাদা করে ফেলেছিলাম, এখান থেকে, মানে একদম ঘাড় থেকে কাটা হয়েছে, ঘাড় থেকেই কাটা হয়েছে, এক্সটেনশনের জন্য এক্সটেনশন করা হয়েছে। করার কারণ হচ্ছে এই যে বিশাল চাকাটা, ও আপনার ফ্রন্টের রিমটা তো অনেক বড় বড়। হ্যাঁ, এটা হচ্ছে এক্সেল 185 এর রিম, আচ্ছা, জাপানি এক্সেল 185 ওটা রিম। এটা যাতে এখানে কাজ করতে পারে সেজন্য এই এক্সটেনশনটা। আচ্ছা, এরপর পাওয়ার সেকশনে আসেন, জি, এই পাওয়ার সেকশন সম্পূর্ণ ডেভেলপ করা। কি কি ডেভেলপ করেছেন? পাওয়ার সেকশনে কয়েল থেকে শুরু করে রেকটিফায়ার, রেকটিফায়ার কিন্তু আমার এটাতে এনটাইসার একটা দরকার হয় না, অনেক সময় পাওয়া যায় না, দাম অনেক বেশি, জি। এটা সিস্টেমটা ওভাবে করা যে আমি এখানে কিন্তু পালসার BS4 এর রেকটিফায়ারটা ইউজ করতে পারছি, এবং সেটা পাওয়ার অনেক বেশি, আচ্ছা, প্লাস ওটা অনেক, এটার ব্যাটারি ছোট, স্টক ব্যাটারি যেটা, এর ব্যাটারি কিন্তু অনেক বড়, 7 ampere এর ব্যাটারি, 7 ampere অনেক বড়, সেটা চার্জ করার জন্য। এরপর আমার গাড়ি দিয়ে সবচেয়ে অদ্ভুত ব্যাপার, অটোমেটিক পানি তৈরি হয়, পানি, হ্যাঁ, আচ্ছা, একেবারে ঠান্ডা পানি তৈরি হয় এবং সেটা এখান দিয়ে বের হয়ে আসে, সাইলেন্সার দিয়ে পড়ে, আচ্ছা, বের হয়ে আসে, জাস্ট লাইক প্রাইভেট কার। আচ্ছা, এটার কারণ কি? এটার কোনো, মানে এটার একটা এসি পাম্প বসানো আছে,
আচ্ছা যেটা আমাদের প্রত্যেকটা এন্টিসারেই থাকে এটা কিন্তু পানিটা ওইভাবে দেখা যায় না কিন্তু আমার এটা পানিটা দেখা যায় ভিজিবল হ্যাঁ ভিজিবল এটা বের হয়ে আসে এরপরে দেখছেন এখানে আমি 7S এলইডি ব্যবহার করেছি হেডলাইটে যেটা কিন্তু আমাদের স্টক হেডলাইটে সম্ভব ছিল হ্যাঁ ওটা হ্যালোজিন লাইট থাকে হ্যাঁ হ্যালোজিন লাইট থাকে এটা অনেক বেশি লাইট 7S এলইডি ইউজ করা হয়েছে আচ্ছা কিছুদিন আগে আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসলাম ডিজিটাল মিটার দেখছেন ডিজিটাল মিটার আচ্ছা এটা রয়্যাল এনফিল্ড বুলেটের আমি কালারও চেঞ্জ হয় তাই এটা কালার চেঞ্জ হয় এখন রোদ্রের কারণে হয়তো দেখা সম্ভব হবে না আসলে কিন্তু কালার চেঞ্জ এবং এটা আমি কিছুদিন আগে নিয়ে এসেছি এবং সবচেয়ে মজার ব্যাপার আপনার যে এই যে এটার কথা বলেছি হ্যাঁ হ্যাঁ এটা বলেছিলাম এটা হচ্ছে মিটারটা কিন্তু ব্ল্যাক কালারে ভিতরে আচ্ছা উপরে স্টিলের এটা আছে কিন্তু মিটারটা ব্ল্যাক আচ্ছা আমি ওটা বসাবো কিসের ভিতরে সেটাই তো চিন্তা করলাম একটা বাটি স্টিলের বাটি আচ্ছা কিনলাম এই বাটিটা কিনে সুন্দরভাবে এটা বসানোর ক্যাসিং তৈরি করে ফেললাম আচ্ছা আমি এই বাইক নিয়ে অনেক দূরে দূরে রাইড করি আল্লাহর রহমতে আজও পর্যন্ত কোনো সমস্যা হয় নাই এটা হবেও না কারণ আমরা ইয়ামাহা এনটিসার রাইডার আছি আমরা রাইডার ইন ইয়ামাহা এনটিসার ইয়ামাহা গাড়ির একটা বিশেষত্ব হচ্ছে ও রাস্তায় কখনো মানুষকে বিপদে ফেলে না রাইট আনবীর ভাই আরেকটা প্রশ্ন ছিল আপনি যে বাইকটা মডিফাই করেছেন চেসিস লং করা মানে টোটালটাই তো মডিফাইড বাইক এটার জন্য কি রাস্তায় কখনো সার্জেন্টদের ঝামেলায় পড়েছেন না কখনো না আল্লাহর রহমতে কখনো ঝামেলায় পড়িনি বরং ওরা না ওরা গাড়ি থামিয়ে বসে ছবি তোলে অ্যাপ্রিশিয়েট করে লং ট্যুরের যেই এক্সপিরিয়েন্স আপনি এই বাইক নিয়ে কোথায় কোথায় গিয়েছেন আমি নড়াইল যশোর আমার বাড়ি সাতক্ষীরা আচ্ছা সাতক্ষীরা তো যাওয়াই পড়ে খুলনা আচ্ছা ময়মনসিংহ অনেক জায়গায় গিয়েছি দুর্গাপুরে গিয়েছেন হ্যাঁ দুর্গাপুরে তো আমি আর আপনি গিয়েছিলাম বেশ কয়েকবার কক্সবাজারেও যাওয়া হয়েছে তো আমরা মোটামুটি বাংলাদেশের অনেক জায়গায় কভার করেছি একসাথে তারপরে তো সময়ের স্বল্পতার কারণে যাইতে পারা হয় নাই হেলমেটের প্রসঙ্গে আসি এই সেই হেলমেট না এটা মানে মেইনলি এয়ারফোর্সদের হেলমেট তাই তো হচ্ছে ফাইটার পাইলটদের হেলমেট এটা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কানেক্টিং কেবল আছে কানেক্টিং কেবল এটা এয়ারক্রাফটের সাথে হ্যাঁ কানেক্ট করা হয় এবং এটার ভিতরে আপনার হেডফোন হেডফোন এবং মাউথ পিস আছে কন্ট্রোল টাওয়ারের সাথে কথা বলার জন্য আচ্ছা এটা খুব চান্সে কালেক্ট করা আচ্ছা এটা কোথায় কালেক্ট করছেন এটা কালেক্ট করেছি আমার এক ভাইয়ের মাধ্যমে আচ্ছা তিনি আমাকে এটা কালেক্ট করতে সাহায্য করেছেন তো এটা ফাইটার পাইলট যারা আছেন তাদের হেলমেট এবং খুবই ভালো এটা কি নরমালি সবাই ইউজ করতে পারবে আমি সেটা জানি না তবে আমাকে কখনো সমস্যায় পড়তে হয়নি আচ্ছা এটা নিয়ে প্রবলেম হয় নাই হ্যাঁ তানবি ভাই আপনার বাইকের কালারটা দেখতেছি একটু ডিফারেন্ট অন্যরকম অসাধারণ কালারটা ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে আমি এটা ইউজ করেছি অক্টোরাল ডিবিয়ার্স অক্টোরাল অক্টোরাল ডিবিয়ার্স আচ্ছা নেদারল্যান্ডের একটা কালার এবং কালারটা খুবই ডিউরেবল এবং খুবই গ্লোসি এটা প্রাইস কেমন পড়েছে এটা কালার করতে আমার 16000 টাকার মতো লেগেছে খরচ হয়েছে আর একটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে আমার বাইকের চাকার সাইজ আচ্ছা এনটাইসারে স্টক পিছনের চাকা থাকে 16 আর সামনে থাকে 18 কিন্তু এটার পিছনে কিন্তু 18 আচ্ছা এবং সামনে 21 সবচেয়ে বড় কথা এত মডিফিকেশনের পরেও কাটা ছেঁড়া করার পরেও আমার গাড়ি 45 আপ মাইলেজ দেয় মাশাআল্লাহ এটা হচ্ছে এনটিসার একটা বৈশিষ্ট্য যেটা অনেকেই জানে না আবার অনেকে ব্যাড রিভিউ দেয় এনটিসার সম্পর্কে বাট আমরা যারা চালাই তারাই তো জানি অসম্ভব একটা অসাম বাইক ছিল খুবই ভালো ওয়ান্স আপন এ টাইম এখনো আছে পার্টসের অ্যাভেলেবিলিটি পার্টস পাওয়া যায় পার্টস কোনো সমস্যা না ইয়ামাহা এফজেড ভার্সন 2 পার্টস লাগে ইয়ামাহা ব্র্যান্ডের বেশ কয়েকটা মডেল আছে যেমন ইয়ামাহা লিভারো গ্ল্যাডিয়েটর তারপর হচ্ছে YBR YBX এগুলোর পার্টস আমরা অ্যাভেলেবল করে ইনস্টল করা যায় আর আমি তো ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে যে খুচরা পার্টস আমি টুকটাক নিয়ে আসি আর যে ক্লাস প্লেটটা ইউজ করি এটা কিন্তু RX এর ক্লাস প্লেটটাই ইউজ করা যায় জি তো এই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হয় না প্রবলেম হয় না তো পার্সোনালি তানবীর ভাই আপনি কি করেন আমি একটা ইংলিশ ভার্সন স্কুলে আছি উত্তরাতে আচ্ছা সেখানে টিচার হিসাবে আছি ওয়াও আপনি টিচার থেকে বাইকার কিভাবে কনভার্ট হলেন এটা তো ভালো টিচারদের সবসময় মনে হবে যে সাইকেল চালিয়ে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসছেন হ্যাঁ এটা ঠিক না আমি মনে করি যে টিচারও হবে স্টাইলিশ
যাতে আমার স্টুডেন্টরা ইন্সপায়ার্ড হবে যে আমাদের টিচার স্মার্ট। আপনাকে তো বাইকার বললেই ভুল হবে, আপনি হচ্ছেন প্যাশনেট বাইকার। আমার মতো স্পেশালি চ্যালেঞ্জ গ্রহণ করতে খুব পছন্দ করে, সো এটা আমাদের জন্য চ্যালেঞ্জ ইয়ামাহা এনটিসারকে মট করে পুরো বাংলাদেশ ঘোরা। আপনার জন্য অনেক অনেক বেস্ট উইশেস। থ্যাংক ইউ রাহাত ভাই। ভিউয়ার্সদের জন্য অবশ্যই বলার আছে, আমার রাহাত ভাইকে, রাহাত ভাইয়ের চ্যানেলকে সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং তার চ্যানেলকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন যাতে অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারেন। আর সেফ ড্রাইভ, ইউজ হেলমেট। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে খুব শীঘ্রই চলে আসবো নতুন আরেকটা রিভিউ সেশন নিয়ে আপনাদের সামনে। অবশ্যই আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, আর যারা আমার ট্যুরফ্রিক চ্যানেলের ফ্যামিলিতে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এগিয়ে নেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। তো যেতে যেতে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যারা আপনাদের রাইডিং স্টোরি আমার চ্যানেলে আমার সাথে শেয়ার করতে চান তাদের জন্য আমি আমার মেইল অ্যাড্রেসটা নিচে দিয়ে দিব, আপনারা আমাকে মেইল করে পাঠাতে পারেন আপনাদের যখনই যে কোনো বাইক নিয়ে যদি রিভিউ দেওয়ার থাকে, আপনাদের রাইডার্স রিভিউ আমার চ্যানেলে শেয়ার করতে পারবেন আমার মাধ্যমে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদের জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি আমার ভিডিও ওয়াচ করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আবারও বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আসসালামু আলাইকুম।